1,38,000 বলছি, সরি ভুল বলছি আমি, আরো বেশি ভাই, 1,40,000 টাকা, মানে 990 টাকা, 4,000 টাকা মানে জিনিস ভালো, মানে হেডফোনের দামে ভাই এয়ারপড আইসি, এগুলো কিন্তু তাও কিন্তু 100% অথেন্টিক। ব্যাটারি কিন্তু চেঞ্জ হয় না ভাই এগুলার, সবচেয়ে বড় কথা ব্যাটারিও চেঞ্জ হয় না, মানে ডিভাইসটা খোলাই হয় না এক কথায়, ঠিক আছে। আর এই যে 128 GB, এটা আমার থেকে নিচে কত দিয়ে, 1,08,000 টাকা দিয়ে নিচে, ঠিক আছে। আমি কিনা নামটা বলবো না, মানে উনি লাভ করে আমার কাছে ধরেন সেল করছে, এখন লাভ করে সেল করছে। এগুলো কিন্তু সব 100%, 99% যদি হয়ে থাকে ভাই, 100% যে প্রাইস বলবো এটা থেকে 5 থেকে 7,000 টাকা কমে যাবে, মানে জাস্ট 1% এর জন্য, 1% এর জন্য 5,000 টাকা কম ভাই। আর প্রো ম্যাক্স আমাদের কাছে লাস্ট কালেকশন যেটা আছে এটা দেখা যাবে, সুন্দর সুন্দর কালার পাচ্ছি, এখানে কিন্তু গ্রিন কালার আছে, তার ব্লু কালার আছে, গোল্ডেন কালার আছে, গ্রাফাইট কালার আছে, মানে সবগুলো কালারই কিন্তু আছে, ইউজ কালেকশন। 13 প্রো নাই কাস্টমাররা পাচ্ছে না, কমেন্ট করে কালার আছে, হ্যাঁ প্রত্যেকটা কালার আছে কিন্তু ভাই, দেখেন এই যে এখানে দুইটা ফোন আছে, এখানে গ্রাফাইট কালার, গোল্ডেন কালার, গোল্ডেন কালার, তারপর ব্লু কালার। আচ্ছা 13 নরমালি আপনি 13 প্রো কিন্তু মার্কেটে একটু কম, আর আপনার সবচাইতে বড় কথা হচ্ছে কি, আপনারা অনেকে ফোন দেন, ফোন না দিয়ে ডাইরেক্ট দোকানে চলে আসবেন, দোকানে চলে আসলে দেখা যায় যে একটা ফোন নেবেন, চারটা ফোন থেকে একটা ফোন নিতে পারবেন। এখানে 100% একটা ফোন পাইছি আজকে, পারচেজ করে রাখছি, মানে 12 প্রো ম্যাক্স 100% ব্যাটারি, 12 প্রো 256 GB এটা, আর এটা হচ্ছে 128 GB, এটা হচ্ছে 128, এটা 128 GB, এটা হচ্ছে 93 ব্যাটারি রেল, মেবি 93, আর হচ্ছে 89 ব্যাটারি রেল, 128 GB। 11 প্রো ম্যাক্সে চলে আসি, কোথাও আমি পাই না ভাই, 11 প্রো ম্যাক্স কোথাও পাবেন না। আর আমি যে ভিডিও করতেছি, আমি এটাও বলেছি যে কাস্টমার আমার দোকানে আসে, ঠিক আছে, 2-3 ঘন্টা খুঁজেও কিন্তু 11 প্রো ম্যাক্স পায় না, লাস্টে আমার কাছে আসে, এখান থেকে নেন। এগুলোর সাথে কিন্তু 20 ওয়াটের চার্জ, অনেকে কিন্তু ভাই আমার কাছে, হ্যাঁ, এক্সচেঞ্জ করতে আসেন, অনেকের দেখা যায় 5 ওয়াটের চার্জারটা আপনারা ধরাই দেন, মানে নিয়ে নেন, কিন্তু এটা ভুলও করবেন না, 5 ওয়াটের চার্জ, এগুলো 20 ওয়াটের চার্জ দিবে আপনাদের। 7 প্লাস ভালো ডিল, আর 7 প্লাস সবচেয়ে বড় চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকে, খুব ভালো থাকে চার্জিং ব্যাকআপ। আর এটার মধ্যে পোর্ট্রেট মোড, মানে এই ফোন থেকে শুরু হয়েছে পোর্ট্রেট, রিপাবলিশড ফোন আসে দেখে, ঠিক আছে, এগুলো হচ্ছে 100% অরিজিনাল, যদি কেউ রিপাবলিশড প্রমাণ করতে পারে তারা এসে আমার থেকে টাকা রিটার্ন নেবেন এক কথায়। তো এগুলো আমার আগের কন্টিনিউ আছে দেখে আমি আপনাদের থেকে আগের থেকে আরো 500 টাকা কিন্তু কমে রাখতেছি, এটা এখন পর্যন্ত খোলা হয়নি, মানে নরমালি ভাই আপনার কাছে তো যে বুস্ট করা এরকম ভাই এরকম কোনো ঝামেলা নেই, যদি এরকম ঝামেলা হয়ে থাকে তাহলে আপনার যেখান থেকে আসবেন ফোন নিতে, আপনার প্রুফ করতে পারলে ওই টাকা সহ আমি রিটার্ন দিবো আপনাদেরকে, যাওয়া আসার খরচ রিটার্ন দিবো, ঠিক আছে, কোনো প্রমোশন নেই। মানে বডিগুলো না আনকমন বডি, একদম মানে জোস লাগে আসলে ভাই, এই দেখেন খুবই সুন্দর লাগে কিন্তু, দেখেন একটা ফোন, কিউট ফোনটা ইউজ করতেছি, আপনারাও কিন্তু এটা ইউজ করতে পারেন, এটা 13 মিনিটে ভাই, সেকেন্ডারি ডিভাইস 13, যাই হোক আইফোনের সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাইলাম। আইফোনের কিছু মডেল আছে এখানে, মডেল না এগুলো হচ্ছে অ্যাপেল ওয়াচ ভাই, দেখেন অ্যাপেল ওয়াচ এখানে অনেকগুলো আছে, হ্যাঁ অ্যাপেল ওয়াচ আপনার এই যে সিরিজ 7 আছে, এই চারটা সিরিজ 7, আচ্ছা চারটাই সিরিজ 7, ব্যাটারি কেমন আছে, ব্যাটারি সব 100, সব 100% একদম ফ্রেশ কন্ডিশন, মানে কোনো স্ক্র্যাচ নাই। আচ্ছা কত এমএম, এই যে একদম ফ্রেশ 45 mm, 45 mm, এখানে ক্যামেরা তো আসবে কিনা জানি না, এই যে এখানে দেখেন এই যে 45 mm আছে, এগুলো 30 থেকে আমার কাছে 33,000 টাকা পর্যন্ত, সিরিজ 7 সরি 30 থেকে 33,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপরে আইফোনের এয়ারপডও আছে দেখতেছেন, এটা অনেকে ওই নর্মালি প্রোগুলো ইউজ করেন না, আর এগুলো নতুন এখন পাওয়া যায় না, যারা এগুলো নিতে চান তাহলে নিতে পারেন, এগুলো অনলি 7,000 টাকা পড়বে, এটা হচ্ছে 2টা, মানে কন্ডিশন তো ভালো, কন্ডিশন ফ্রেশ 2, ঠিক আছে। আবার এটা হচ্ছে আপনার অনলি 4,000 টাকা, এটা কন্ডিশন অনেক ইউজ করছে এই জন্য এটা 4,000 টাকা, 4,000 টাকা, 4,000 টাকা অনলি, জিনিস ভালো, মানে হেডফোনের দামে ভাই এয়ারপড, কাস্টমারের চাপ ছিল, ভিডিওটা একটু অফ করছি অন করছি এই জন্য, ভিডিওটা বড় হয়েছে, যেমন কি আমার কাছে ফ্ল্যাগশিপ ফোন গুলো আছে, হ্যাঁ মানে অ্যান্ড্রয়েডে মানে স্যামসাং এ যারা যাচ্ছেন যে ফ্ল্যাগশিপ রানিং ডিভাইস গুলো লাগবে ওগুলো দেখাবো, নরমালি আপনাদেরকে কম দামি ডিভাইস গুলো আজকে দেখাবো না, দামি ডিভাইস গুলো আপনাদেরকে আজকে দেখাই দিব। আচ্ছা আমি ফার্স্ট টাইম আপনাদেরকে আইপ্যাড টা দেখাই, একদম নতুন ডিভাইস, এটা তো না Xiaomi Pad 5, সরি, এটা হচ্ছে Xiaomi Pad 5, এটা Pad 5 এত বড়, আচ্ছা এত বড় কনফিগার, মেবি অনেক ভালো এটা কনফিগার ভালো, এগুলো আপনারা ভাই নেটে দেখে নিয়েন, হ্যাঁ এগুলো হচ্ছে কি আপনার, আচ্ছা এটা আমি দেখাই, একদম স্লিম জিনিসটা আসলে করা ভাই, অনেক করা মানে কি অনেক ভালো, এটা ইসিম ইউজ করা যাবে, ইসিম ইউজ করা যাবে, হ্যাঁ এটা হচ্ছে কি আইফোনের মতো সিস্টেম করছে, 5G এন্ট্রি আছে দেখি, ওকে 5G, আমি ওইটা দেখে মনে করলাম ভাই, আমি এটা যদি আইপ্যাড ইউজ করতাম, ঠিক আছে নরমালি এটা ইউজ করতাম সেই লাগছে ভাই। আর সবচেয়ে বড় কথা, এটার সাথে আমাকে চার্জার দিয়ে দিয়েছি কাস্টমারে, এটা সাথে নরমালি চার্জার থাকে না, আচ্ছা ওকে, ক্যামেরাটা একটু অন করে না ভাই, আচ্ছা আচ্ছা ক্যামেরা অন করতেছি আমি, আচ্ছা মানে এটা অনেক ভালো লাগছে আমার, এটা প্রাইস কমাই দেন আমি নিয়ে যাই,
আচ্ছা ঠিক আছে আপনি নিলে ভাই প্রাইস কমাই দেবো জান আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনি নেওয়ার আপনার কাস্টমার না এক কথা আপনার কাস্টমার কথা ঠিক আছে ক্যামেরাটা দেখেন আসলে জোস এই যে ওকে এই যে ক্যামেরাটা দেখতে হচ্ছে একজন ভাইকে ক্যামেরাটা খুব সুন্দর না আসলে সুন্দর এই যে মানে যাদের আইপ্যাড পারচেজ করতে একটু সমস্যা টায়ার্ড দেখতে পাইনি কিন্তু আসলে Xiaomi ডিভাইস তো কনফিগার আমি দেখছি অনেক ভালো প্যাড 5 এটা আসলে ভালো মানে Xiaomi Xiaomi প্যাড 5 হ্যাঁ আচ্ছা ক্যামেরা দেখেন না সুন্দর এটা আমি আসলে গোলায় যাই ঠিক আছে এটা আসলে জোস জোস ঠিক আছে যারা কমের ভিতরে কমের ভিতরে ধরেন এটা ধরেন 50000 টাকার জিনিস দেখলে মনে হয় যে 50000 টাকা বুঝছেন ওকে আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন এটা প্রাইসটা ভাই আমি এটা হচ্ছে কি এটা বেশি দিন ইউজ করেন হাই স্কেলে 4-5 দিন কাস্টমার ইউজ করে ডিভাইস এটা মার্কেট প্রাইস 32000 টাকা ঠিক আছে এটা প্রাইসটা রাখতেছি 25500 টাকা 25500 টাকা ধরেন ফুল বক্স সবকিছু ফুল বক্স এটার সাথে নরমালি ভাই আর 4000 টাকা কিন্তু এক্সট্রা কিনতে হয় 1500 টাকা দিয়ে 4000 টাকা ফ্রি এর সাথে শুধু কেবল থাকে এর সাথে কেবল এটা 4000 টাকা ফ্রি দিয়ে দিই পাচ্ছি আমরা ফ্রি দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে মানে যেটা যে জিনিসের সাথে পাই আমি ওই জিনিসই আপনাদেরকে দিয়ে দিই ভাই এগুলা কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকে অনেক ভালো মানে আপনাদের ব্যাটারি থাকে হ্যাঁ হ্যাঁ এটা নরমালি বাচ্চাদের জন্য দিতে পারেন তারপর আপনারা নরমালি আপনারা যদি ভালো নিজের জন্য ইউজ করতে পারেন খুবই ভালো আচ্ছা যাই হোক এরপর আমরা চলে আসি ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো আছে আমাদের কাছে এগুলো ডাইরেক্ট বলে ফেলি আপনাদেরকে এই যে Note 20 Ultra এটা হচ্ছে আপনার 12256 আপনি এটা স্ন্যাপড্রাগন ভাইয়া ঠিক আছে এগুলো সিদ্ধ কিন্তু আপনারা বক্সটা পেয়ে যাবেন এবং অরিজিনাল চার্জারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে অরিজিনাল চার্জারও পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ হেডফোনটা ভাইয়া আর নাই না হেডফোনটা নাই হেডফোনটা খালি বক্স এই যে আচ্ছা হেডফোন দেয় নাই হেডফোন কাস্টমাররা দেয় না কাস্টমাররা দিলে আপনাদেরকে দিয়ে দিতাম আচ্ছা কাস্টমাররা যদি দেয় 1000 টাকা হেডফোনের জন্য যদি কাস্টমার বলে যে ভাই আমার হেডফোন দিবেন 1000 টাকা আমি কিন্তু দিয়ে দেব কিন্তু হেডফোনের দাম তো বেশি 1500 টাকা আর 2000 টাকার মতো সো এটা পেয়ে যাবেন আপনারা 62000 টাকা স্ন্যাপড্রাগন এই ফোনটা ডিভাইসটা পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ ডিভাইস ঠিক আছে তারপরে হচ্ছে নোট 10 লাইট এটা পেয়ে যাবেন অনলি 26000 টাকা 8256 এটা না 8128 8128 এটা অনলি 26000 টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা চলে আসি নোট এটা হচ্ছে S21 Ultra এটার আগে আমি S21 টা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিভাইস যে যে আসবে এটাই নরমালি হাতে নেয় মানে পছন্দের একটা ডিভাইস হ্যান্ডি তো অনেক মানে ছোট তো মানে ছোট একটা ডিভাইস হ্যাঁ এগুলোর সাথে এগুলো স্লিম বক্স চার্জিং টাইম 0 টাইম চার্জ দেওয়া হয়নি চার্জ চলে গেছে এটা হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল বক্স এগুলো কিন্তু ফুল বক্স আপনারা পেয়ে যাবেন সো এটা আমি প্রাইস রাখতেছি 40000 টাকা অনলি 40000 টাকায় এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন S21 Ultra চলে আসি S21 টা দেখাইলাম S21 Ultra কিন্তু ভাই তিনটা ডিভাইসই আমাদের কাছে আছে দেখেন অফিসিয়াল আছে আনঅফিসিয়াল আছে সবচেয়ে বড় কথা কি ঠিক আছে এটা হচ্ছে কি আপনার 138000 টাকার ডিভাইস এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 75000 টাকায় 138000 টাকার ডিভাইস মেমো দেখবেন আমি মেমো দেখাবো আপনাদেরকে অবশ্যই আচ্ছা ওই টাইম মেমোটা দেখাচ্ছি পাইছি পাইছি ভাই যে অনেক কষ্ট করে পাইছি ঠিক আছে মেমো তো নিচে নাই মেজায় দেখেন 138000 টাকা বলছি সরি ভুল বলছি আমি আরো বেশি ভাই 140000 টাকা মানে 990 টাকা 139990 139990 টাকার ফোন আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকায় অনলি 75000 টাকা পেয়ে যাচ্ছেন একদম কন্ডিশন ফ্রি মানে যেরকম কাস্টমার সরি এটা না ভাইয়া আমি টু $70,000 কম স্ক্র্যাচটা আসলে আপনি নরমাল চোখে দেখার মতো না মানে ভালো করে গোছিয়ে মাইজা দেখলে আপনি বুঝবেন স্ক্র্যাচ 5000 টাকা কম এটার জন্য ঠিক আছে সো অ্যাকচুয়ালি ভাইয়া S22 Ultra আমরা চলে আসি একদম লেটেস্ট যে ডিভাইসটা এটাতে চলে আসি আইফোন 13 প্রো ম্যাক্স স্যামসাং এর S22 হ্যাঁ যে আইফোন 13 প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার S22 Ultra লাস্ট আর এটা স্যামসাং এর মধ্যে লাস্ট ঠিক আছে সব ডিভাইস আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এটা এটাও কিন্তু আপনার ফুল বক্স এগুলোর সাথে বক্স আপনারা পেয়ে যাবেন S22 Ultra এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন ভার্সন এটা আপনারা পেয়ে যাবেন 98000 এই ফোনটা পেয়ে যাবেন 98000 আর এটা নতুন 12256 আর এটা নতুন প্রাইস চলছে 113000 টাকা 13000 টাকা চলছে আর এই ফোনগুলো আপনারা নরমালি আমি যে প্রাইসটা বলছি যদি পারি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে অনার করে রাখবো আপনারা দোকানে আপনারা দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিব ভিউয়ার্স আজকে আপনাদেরকে যত মানে আমার কাছে যে ফোনগুলো ছিল ইনশাআল্লাহ আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভাইয়া আপনারা সবগুলো ফোনই কিন্তু কন্টিনিউ করবেন অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমার এই বাজেটে ফোনটা লাগবে মানে ভিডিও 1 মিনিট দেখে বলেন যে ফোন দেন যে ভাই আমার এই বাজেটে ফোনটা লাগবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখলে এখানে সব বাজেটের ফোন রাখা আছে স্যামসাং রাখা আছে আইফোন রাখা
কাছে আছে এন্ড এবং আমার কাছে সব যে ফোনগুলো আপনাদের কাছে সবগুলো 100% জেনুইন ফোন দেখাইছি আপনাদেরকে যদি কেউ প্রুফ করতে পারেন যে এটার কোনো কিছু চেঞ্জ হইছে বা কোনো কিছু খোল হইছে না বলে সেল করে আপনাদের কাছে অবশ্যই ডাবল টাকা ক্যাশব্যাক পাবেন আপনাদেরকে অনেকে এক্সচেঞ্জের জন্য ফোন দেন যে এক্সচেঞ্জের জন্য আপনারা যারা ফোন দেন আপনারা ডাইরেক্ট দোকানে আসবেন এক্সচেঞ্জ আসলে আপনার হাতের ফোনটা না দেখে তো অ্যাকচুয়ালি প্রাইস বেশি দিতে পারবো না আপনার দোকানে আসলে আমি ফোনে যে প্রাইসটা বলবো দেখা যায় দেখে আমি আর 2000 টাকা বেশি দিতে পারবো আপনাদের কন্ডিশন দেখে আমি আর 2000 টাকা বেশি দিতে পারবো ঠিক আছে আর অনেকে ঢাকার বাইরে থেকে যারা ফোন দেন এক্সচেঞ্জের কারণে বা ঢাকার বাইরে থেকে যারা ফোন এক্সচেঞ্জের কারণে তাদেরকে এক্সচেঞ্জ করতে পারবো না আমি না দেখে কিভাবে এক্সচেঞ্জ করবো আপনারা ডাইরেক্ট দোকানে আসবেন একটু কষ্ট হলে দোকানে আসবেন জিনিসগুলো দেখে আপনারা চেক টেক করে আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে আর কথা না বাড়াই আমি এখানে ভিডিওটা শেষ করলাম ওকে তো রাহান ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর কালেকশন নিয়ে এত সুন্দর প্রাইস দিয়ে একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত কিন্তু আবারো আসতেছি কারণ আজকে কিন্তু প্রপারলি আসলে হয় নাই কারণ আজকে খুব দ্রুত আজকে অ্যাকচুয়ালি কাস্টমার একটু চাপ ছিল কাস্টমার আসা যাওয়া করছিল এই জন্য আসলে ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করতে পারি নাই যাই হোক যতটুকু করছি আপনাদের জন্যই করছি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন এতটুকুই সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম